হ্যালো, হ্যালো হ্যালো, কি অবস্থা? আমি দাদাকে বৃষ্টি দিতে থাকি। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে, দিকে না বৃষ্টির মধ্যে এখন গিয়ে, কমে গেছে, এমনি হ্যালো দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল। হ্যালো, পাতলা একটা জামা পরে, ব্রাটা খুলে পাতলা একটা জামা পরে, ছাদের উপর বৃষ্টির মধ্যে গিয়ে লাফাও, লাফার ছাদের গুলো লাফার মতো লাগবে, দিকে লাফাবে, হেভি সাইকেলটা। বুঝি না, আরে পাতলা ব্রা না, ব্রা ছাড়া পাতলা একটা জামা পরে বৃষ্টির মধ্যে ভিডিও দেখায়, আমি ভিডিও দিব কিভাবে? আমার মোবাইল বলছে ভিডিও যে বলতেছি না, বাংলা কথা বুঝো না, তোমারে বলতেছি যে ওই মোবাইল একটা কিনে দিবো, ওয়েট করো, ও মাসে আচ্ছা, তোমার 20,000 22,000 টাকার দরকার, মোবাইল কেমনে কিনে দিবো? শোনো, তুমি বৃষ্টির মধ্যে ভিজো, খালি জামা পরে ছাদের উপরে ভিজো, ভিজার পরে লাফাবা, লাফাইলে হ্যাঁ বিধরাটা লাফাবে, তখন একদম সেরকম এদিন মজা দিতে পারো না। আমার ঘটনা কি, তুমি কি তোমার স্যাক্স উঠে নেই না? আপনার আগে আমি সবকিছু আমার মোবাইলে ইয়া করে দিই। আপনি আপনি আজকে বাসা থেকে বের হইতেছেন, আপনি ওখানে যাচ্ছেন, আমার মোবাইলে কল আছে, তখন আমি ভয় পেয়ে যাই। এই হচ্ছে, হবে না, ভাই করতে পারতেছি না, এটা কি, এটা সাইবিলের বউ করতে যাচ্ছে, কারো না কারো দিয়ে জামা গেলে তো আমি এটা বুঝতেছি না, এটাকে তখন আর একটা ভয় ঢুকে যায় যে এখন পর আমার কি বিপদ আছে না। শোনা আসবে, এগুলো করতে ভালো লাগে না। আমি বলি, আমি সিলেক্ট যাবো, এটা তোমার কে বলছিল যে এটা আমি তো জানি না, এই যে বললাম না, একটা মেয়ের আইডি খুলে হচ্ছে যে আমাকে নক দিয়ে বলছে যে অনেক কিছু। এটা ভাই ফোকন, এটা তো ফোকন, ওইটা তো হ্যালো, কখন কখন না, আর ওই পরে তো কখন কল, এক একজন এক এক, এটা মানে কতগুলো, তিন চারটা ইয়া থেকে মাঝে মাঝে কল আসে, এক এগুলো একজন হবে এক এক। এর মধ্যে তার আসে নাই, ওই দিনের পর আর আসছে না, ওই দিনের পর আসে না, আসবে না, আসবে না, আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, সময় লাগতো আরকি। তুমি যদি মজা দিতে পারো নাকি, তোমার উঠে নাই, তুমি ইচ্ছা ইচ্ছা বিরুদ্ধে করছো। আর এই ও জায়গায় এখন আমার বয়স ঢুকে গেছে যে আমি গেলে আমার রকম ভয় লাগে যে ইভেন ওকে একটা সময় দেখা যাচ্ছে আমার রিয়াটা ভিডিও করে রেখে তারপর আপনার ওয়াইফকে কল দিবে যে এখন পাগল হয়ে গেছে, পাগল তো ভিডিও করতেছে, পাগল হয়ে গেছে ওয়াইফকে না, তখন কল দিবে যে আপনার হাজবেন্ড কে তখন বললেন যে সাথে সাথে ভিডিও কল দিতে বা একটা ইয়া করতে, কোনো ব্যাপার নেই, তুমি বলতাম না তার ভুল দিবে না, শেষ আপনার কি বলতে বলে গেছে, খামাকা পাগলামি করো, আপনার কাছে তোমার কথা মনে পড়লে তো নিশ্চয় হয়ে গেলো, তুমি তোমার ঢুকে দিচ্ছি, তুমি আমার সাথে ব্ল্যাকমেলিং করছো, পাতা দিয়ে দিবি অনেক, ব্ল্যাকমেল করছে না, পাতা দিয়ে দিবি আমি অনেক, কোনো কিছু করি না। আমার আমার মা যে এতদিনে কোনো কিছু দেখছেন যে ওইটা করছেন, আমার নিজ আমার একটাই সবাই বাসা বাড়া আর কিছু আমি না, এটা একটা বলতেছি না কোনো পাগলা, তোমার বলতে না, আমি এটাই বলতেছি যে এছাড়া কোনো কিছু আমি চাই না বা চাইবো না। আজ শোনো, ওই পাতা দিয়ে ডুবে দিলাম না, যে এটা বুঝছি, ওই আমার পাতা দিয়ে ডুবে দিলাম না, বুঝে নাই, পাতা দিয়ে ঢুকে দিলাম না, যে পাতা দিয়ে ঢুকে দিলাম না, যে আরে পাতা দিয়ে, পাশে দিয়ে না, যে হচ্ছে বেশি ব্যথা লাগে, ইভেন ডক্টর আমার কাছে বলছে যে আপাতত নায়া করার জন্য ট্রিটমেন্ট নিতে। তুমি ডাক্তার কে বলতে গেছো কেন, ডাক্তার কি বলতে গেছো এটা, না এটা আগে থেকে সমস্যা ছিল আমার, তুমি কলা কেমন নিছো পাতা দিয়ে, এই যে মাঝে মাঝে জোর করে যখন বেশি নেই তখন ব্রিদিং বেশি হয়, জোর করে নিবে কেন, মিয়া তুমি আস্তে আস্তে নিবে, আস্তে আস্তে তেল দিবে, ডুবে তেল দিবে, তোমার পাতা দাঁত যখন, না পরে হচ্ছে যে ডক্টর জিজ্ঞেস করছিলাম, মেরিট ক্ল্যাম বলছিলাম, আমার মেরিট মেরিট বলছিলাম, পরে বলছে যে হচ্ছে যে আপনি আপাতত এদিক দিয়ে নিবেন না, আর উনি যে ওষুধ গুলো দিয়েছিল তো আর ওষুধ গুলো লেখা নেওয়া হয়নি আমার, মানে ওষুধ প্রেসক্রিপশন কর, টাকা ওষুধ নিয়ে নিয়ে শোনো, পাতা দিয়ে যখন নিতে তোমার পাতাটা বড় হবে, মেয়েদের পাতা বড় হবে, আমিও বুঝতেছি কিন্তু এটা আমার জন্য তো একটা ফল্ট, তাই না? যে না না, এটা পাতা দিয়ে যখন নিবে মেয়েদের হেভি দেখতে লাগে, পাতাগুলো বড় হয়ে যায়, তুমি নিজেতে বলছো তাদের পাতা দিয়ে হ্যাঁ নিয়ে হ্যাঁ, পাতাগুলো সেটা খেয়ে দিবে, আমিও বুঝতেছি, দেখি যাব ডক্টরের কাছে যাব আবার। সারাদিন শুধু সোনা নিয়ে নিবে নাকি, সোনা দিয়ে নেওয়ার জন্য পাতা দিয়ে, পাতা দিয়ে পাতাগুলো বড় হবে, হেভি সেফটি লাগবে, আর ওই জিনিসটা খাও না, এখানে সে বলছে খাইলে বাচ্চা হবে, দেরি হয়ে খাইলে কি বলছে, আমি বলে পাইছি যে আমি শুনছি যে মেয়েরা বলে যেটা খেলে নাকি পরে আবার প্রেগনেন্ট হয়ে যায়, তখন আমি আরেক বিপদে পড়ে যাবো। তাহলে কবে এটা কে বলছে তোমার, আমার বলো, ডাক্তার বলছে, এই যে মেয়েরা না, মেয়েরা বলছে, ডক্টর এগুলো বললো, ডক্টর জিজ্ঞেস করবো না, বলে আমি আমার হাজবেন্ডকে চাইনিজ পাক করছি, এগুলো খেলে কি কি সমস্যা, কি এগুলো কি খেলে, মহিলাটা না পুরুষটা, মহিলা মহিলা, হ্যাঁ তুমি সরাসরি জিজ্ঞেস করবা, পাগল এগুলো কোন মেয়ে, কিন কোন মেয়ে বলছে এটা তোমার, এগুলো তো বলি নাই কখন, এগুলো তো জিজ্ঞেস করা যায় না।
তুমি এনে বলছো কোন মেয়ে বলছো তোমার ছেলে? না মেয়েরা বলে তো, মেয়েরা শুনি মহি ডক্টর কে দিতে আর ডাক্তার সরাসরি জিজ্ঞেস করবে যে এগুলো খেলে তোমার বডি স্মুথ হবে, তোমার চেহারা সব ঠিক চলে আসবে শরীরে। তুমি ইউটিউবে দেখো না, ইউটিউবে সার্চ করে দেখো এগুলো খেলে বাচ্চা হয়ে যাবে, এই বলছে সবার বাচ্চা হয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার সোনার ভিতরে ঢুকেলে লাগবে না ততক্ষণ বাচ্চা হবে না। টাইম থাকে না তো এই টেন্সের মধ্যে করতে হবে, এই টেন্সের মধ্যে করতে হবে, তখন বাচ্চাটা হবে পাগলটা দেখাতে হবে না। এগুলো পাগলাম কথা বাচ্চা হিসেবে আগে খাইছো বাচ্চা হিসেবে, তাই না? আগে কয়বার খাইছো? দিবে না তিনবার কিসে আগে খাইছো যখন বাচ্চা হয়েছে? না কিন্তু তবু যে বলে না যে যখন বেশি করে তোমার ওখানে যাবে তখন হচ্ছে যে আবার আমি যখন হচ্ছে যে ওখানে যাই তখন আমাকে মেসেজ দিয়ে যায় মানে আপনি আজকে বাসা থেকে বেরিয়েছেন, তখন তো আমার ভিতর মনে আর বই খাস করে মানে আমাকে আমি ওখানে যাওয়ার পরে আপনি আপনি সিলেট যাবেন সেটা আমি জানছি, কারণ আমাকে জানানো হয়েছে যে অসুবিধা যাবে। আমি বলছি উনি সিলেট যাবে না, ঢাকা যাবে না, বিদেশ যাবে, সেটা তো আমার জানার বিষয়, আমি উনাকে চিনি না। আচ্ছা এখন তো বোরকা পরে এসো না, এখন কি বোরকা পরে এসো? এখন কি আসলে বোরকা পরে এসো নাকি বোরকা ছাড়া এসো? না এখন আসলে তো বোরকা পরে আসবে, দেখেন ওই দিন আমি পরে বোরকা নিয়ে আসছিলাম সাথে করে, কারণ এখন তো সে আবার নিশ্চয় পরে আবার গেলে আবার তথ্য নিবে, আবার ইয়া করবে। না না নিবে না, আমি বলে দিচ্ছি এখন থেকে হবুরি সব। আমার কথা ছিল যে এরকম একটা আইডি করে রাখো যেটা জাস্ট আমি একটা কিছু শো করলে তুমি আমার জন্য গিয়ে নিয়ে আসিও। আমি সিস্টেম করে করবো কেনা, আমি আসি আমি জামিলে এসে গেলে কি দেখো তুমি ডক্টর কে বলবা আগে তোমার এগুলো বলে যে আসো দেখো আমি তোমার জন্য করতেছি, তুমি এগুলো মুখ থেকে ফেলে দাও খাও, ওগুলো যত খাবা সবকিছু মিলে একটা ঝামেলা হয়ে যাবে, আর গ্রামে সবাই বলতেছে ঝামেলা হবে না। তুমি আমি শুনো আবার গ্রামে যাবো আবার বিপদে পড়বো, আমি কিন্তু তোমার হেল্প করবো না, মাস্টার্স কমপ্লিট করতে হবে, মাস্টার্স সেখানে ভর্তি হবে, তুমি বিসিএস দিবে বলতেছো না, মাস্টার্স সেখানে ভর্তি হবে আমি জানি না তো কোথায় ইয়া পরে আমার সিরিয়াল মানে আমি যদি ঢাকার ভিতরে চলে যাই তাহলে ধরো আমার উইডেন কলেজ মোটামুটি মিলে মনে হয় বেশি না, ওখানে 30,000-40,000 হলে একই বদ্রুনাথ আর ইডেনে একই হবে। আর ঢাকা কলেজ একই? না ঢাকা কলেজ তো শুধু ছেলেদের। ও আচ্ছা সরি আর চলে যায় আগে থেকে এটা সমস্যা মানে এটা আসলে এবার মনে করে দিই আমি দেখি ওই রাজীবকে বলে আর তুমি যে নেতা করে বলে দেখি আমি জেনে করতে আমার রিলেটিভ বলে করতে যাবে যে দেন বা বদরুল নেতা বদরুল নেতা অবশ্য আমার টিচার আছে এখানে বেশি ভালো হয় আর কি, বদরুল নেতা দূর দূরে হয়ে যায় দেখা যাচ্ছে যে সবাই বলবে যে সরি বদরুল নেতা তোমার সাথে কার কাছে বদরুল নেতা হলো পুরান পুরান ঢাকায় তুই এখানে সামনে থাকি না ওখানে বদ্রুনাথ
আচ্ছা যেটাই হোক, কিন্তু এই দুইটা তোমার বোন কোথায় পড়ে? আমার হচ্ছে বড় বোন ইডেন থেকে পড়াশোনা করছে। তোমার বোন কোথায় পড়ে? ইডেন থেকে, ইডেন কলেজ থেকে পড়াশোনা করছে, ওর তো শেষ। আমি কি করবো সে? এখন তুই যে জব শিখান, জব করছিস? হ্যাঁ না হ্যাঁ জব করছিস, মানে গভর্নমেন্ট জব। চলে এবার আসলে তুমি জেনে যে এটা মনে করে যে আমার আমি সব ইয়ে আমি তোমার ওই যে ছাত্রলীগের না তা সরে বলবো ওই যে করবা তোর বড় টাকা করি পছন্দ করবি সেটা তো আমার ডার্লিং আমি দেখতে পারবো না নগুলো উচ্চ করে না ছাত্রলীগের সাথে গেলে। মানে আমি বলি যে ইডেন কলেজের সিস্টেম তো এরকম হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি আন্ডার নিয়ে নিচ্ছে, তো ওদের হচ্ছে একটা বলে যে এক্সাম নিবে, এক্সামে পাশ করলে তারপর ওদেরকে ভর্তি করাবে, কিন্তু দেখা যাচ্ছে যে এক্সাম নেওয়ার আগে যারা পাশ করে তাদের আগে বুঝি তো পলিটিক্যাল, এটা আমি দেখি না ভাই, আসি না, আমি জেনে নিতে পারবো না কি সমস্যা নেই, এটা আমি করবো। গেলে নম্বর 2 নম্বর হলো গিয়ে কি এই তোমার পরীক্ষা কবে থেকে ফাইনাল? আমার এক্সাম 7 তারিখ থেকে শুরু, 7 তারিখ হবে, 7 তারিখ সকাল 8টা থেকে। বাড়িতে যাই না, বাড়িতে গেলে তোমার অঙ্ক টঙ্ক দিয়ে বাড়িতে স্যার পেরে বাড়িতে নিয়ে আবার এক্সামে লেভেল করে দায়িত্ব আমি নিব না। দেখো তুমি বিসিএস দিবা, মাস্টার্স কমপ্লিট করবে, এক্সাম দিয়ে শেষ, এটা আমার দায়িত্ব। তোমার তো বিসিএস কিনার জন্য বই টই টাকাটা কত দিলাম? 300 না 2000 লাগে না? না আমি কিনছি তো, বিসিএস এর বই কিনছি, কিনবো না বই কিনা নিয়ে, বরং আমি অন্য জায়গা থেকে টাকা বাসে বই কিনি। ঠিক আছে, আর টাকা বাসে যাবে না, আমি একটু ধোয়া কারণ এটা করতে পারছে, টাকাগুলো পাচ্ছি না যে এরকম কিছু হয়েছে তাহলে অবশ্যই আমার মোবাইলে চলে আসতো যে আপনার এখানে, কিন্তু তখন তো আমাকে কেউ চিনতো না, জাস্ট নতুন তখন, এখন তো সবাই চিনে, দেখা যাচ্ছে অনেকে যে আমি আর কিছু হবে না, আমি গেলে সে তারা নক দেয় যে কল দেয় যে আপনি আসছেন দেই করছেন ওই দিন না আসার আমি বুকে নিয়ে গেছি। তুমি আগেল দলা দরকার, তুমি কাজ করে আসবা, কাজ করে উঠে যাবো, ওটা আমি সিস্টেম করে রাখবো এখন আসলে। না আমি বোরকা পরে যাবো এখন, কারণ বোরকা তো পরে ধরে থাকবে কথা শুনো না, এটা বোরকা পরে তো আসবা, কিন্তু তুমি আসছো যদি আমি আর তুমি ছাড়া কেউ জানবে না, আমি ভেবে রাখবো এখন থেকে। গেলো এটা 2 নম্বর হলো যে তুমি সোনা দিয়ে নাও না, সোনা দিয়ে নাও না, সোনা দিয়ে দিলে পাতা দিয়ে দিবো, পাতা রেখে যা দিও। কেন ওই দিন কোর্সে কি ব্যথা পাইছে বেশি? না ওই দিন বেশি ব্যথা পাই না, কিন্তু ভাবছি এখন না এক মাস পরে, কারণ আমি ডক্টরের ট্রিটমেন্ট নিই 7 তারিখ দিয়ে বাইবা দিয়ে বিকালে এতে পাবো না, 8 তারিখ যাবো ডক্টরের কাছে, তারপর দেখি উনি কি বলে। আরে এর মধ্যে যাও না, এর মধ্যে গেলে ভালো সিনেমি, এর মধ্যে যাও, তার সমস্যা কি? 7 তারিখ মানে 7 তারিখ পরশু দিন? হ্যাঁ হ্যাঁ, তোমার এখন বলতেছি না পরশু দিন যাও না তুমি, এখন বলতো আমি মনে করছি আগে মাসের 7 তারিখ না খাওয়ার ব্যাপার জিনিস করে নিয়ে খেলে প্রতিক্রিয়া সব জেনে আবার জানাই, ঠিক আছে কি দিয়ে দাও এখন তো আসো জানি, আমি পরে বিচার করো নাই। আচ্ছা আমি ওনার নাম্বার দিবো, ওনার নাম্বারটা তুমি ওনার সাথে আলাপ করিয়ে দিতে, তোমার প্রত্যেকবার ওই নাম্বারটা নিয়ে নাম্বারটা নাও না তুমি। না তখন তো যে গেলে আর দেওয়া হয় না, একদিন কথা গেলে গো তুমি দেবে মজা দিতে পারো না। এবার আমার ছিল জ্বর, সেই জ্বর এখন ছাড়তেছে না আমার, 102-3 ডিগ্রি জ্বর, যে অবস্থা হয়েছে আমার ভূমি টুমি। আমি বলছি যে আপনি ডক্টর দেখেন, আমার ওখানে ডক্টর পরিচিত আছে ঢাকা মেডিকেলে।